সম্প্রতি ব্রিটিশ ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনেরিক তিনি ঘোষণা করেছেন যে অ্যাসাইলামের ক্ষেত্রে দ্বিতীয় কোনো কেস ওয়ার্কার কোনো ফাইল দেখবে না যখন আপিল রাইট না দেওয়া হয়। এখন কোশ্চেন হলো, যখন সেকশন 94 অনুযায়ী ক্লিয়ারলি আনফাউন্ডেড সার্টিফাইড করা হবে, তার মানে হচ্ছে আপনার কোনো আপিল রাইট থাকবে না অ্যাসাইলামের ক্ষেত্রে, তখন দ্বিতীয়বার কোনো কেস ওয়ার্কার যদি না দেখে, তার মানে হচ্ছে অনেক বহু সংখ্যক মানুষ যারা আশ্রয় প্রার্থী এদেশে, তারা আইনের সুযোগ থেকে বঞ্চিত হবে। 2002 সালে যখন ইমিগ্রেশন অ্যাক্ট হয়, তখন এই সেকশন 94 অনুযায়ী অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আপনার ক্লিয়ারলি আনফাউন্ডেড অথবা রিফিউজ করা হতো উইদাউট রাইট অফ আপিল। কিন্তু তখন নিয়ম ছিল, প্রথম যিনি কেস ওয়ার্কার অ্যাসাইলামের ডিসিশন নেবেন, পরে একজন সিনিয়র বা আরেকজন কেস ওয়ার্কার এটা দেখবে, দেখার পরে যে দেখবে যে এটা আসলে জাস্টিফাইড কি না। কারণ যেহেতু এটা কোর্ট মানে ট্রাইব্যুনালে বা কোনো কোর্টে এটা আপিল করার সুযোগ আর নাই, তো এই জায়গাটা যদি উঠিয়ে দেওয়া হয়, তার মানে হচ্ছে দ্বিতীয়বার এই অনেক সংখ্যক মানুষের অ্যাসাইলাম আনসাকসেস হবে। আপনি দেখবেন যে বেশিরভাগ অ্যাসাইলাম ইউকেতে গত অনেক বছরে যে ট্রাইব্যুনালে গিয়ে হয়, ফার্স্ট স্টার ট্রাইব্যুনালে জাজরা এটা প্রপারলি অ্যাসেস করে তারপর গ্রান্ট করে। এটা বেশিরভাগ অ্যাসাইলাম এখন গ্রান্ট হয়েছে গত কয়েক বছরে, অ্যাকসেপ্ট আফগানিস্তান অথবা ইউক্রেন প্রজেক্ট। যদি দ্বিতীয়বার কোনো আপনার কেস ওয়ার্কার না দেখে আর রাইট অফ আপিল যদি না থাকে, তার মানে হচ্ছে এই যে আশ্রয় প্রার্থী, তার প্রতি একজন হোম অফিসের যে অফিসার যিনি যে কোনো ডিসিশন নিয়ে ফেলতে পারেন, যেটা হচ্ছে যে তারা অনেক রকমের ভুল ডিসিশন নিচ্ছে এবং ইনকম্পিটেন্ট ডিসিশন তারা নিচ্ছে, এটা প্রমাণ হচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে যেহেতু বেশি সাকসেস রেট, তার মানে হচ্ছে এটা আইনের সুযোগ থেকে আশ্রয়প্রার্থীদের বঞ্চিত করা। দ্বিতীয় কথা হচ্ছে, সুইফটলি রিমুভ করার জন্য, খুব দ্রুত রিমুভ করার জন্য আশ্রয়প্রার্থীদের এই ঘোষণা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে যখন একজনের অ্যাসাইলাম রিফিউজড হয়ে যাবে উইদাউট রাইট অফ আপিল, তার মানে হচ্ছে আপনি জুডিশিয়াল রিভিউ প্রসেস ছাড়া আর কোনো প্রসেস আপনার খোলা নেই। আর জুডিশিয়াল রিভিউ প্রসেস একটা অত্যন্ত কস্টলি প্রসেস, এবার অনেক অ্যাসাইলাম সিকার সেটা সেখানে অনেকে যেতেও পারেন না, আবার লিগাল এড যেহেতু খুবই লিমিটেড, তার মানে হচ্ছে কি আপনি একজন আশ্রয় প্রার্থীকে খুব দ্রুত রিমুভ করার জন্য এই পদক্ষেপ নিচ্ছেন। এটা আপনার যে অব্লিগেশন, একটা লিগাল অব্লিগেশন টু দ্য হিউম্যানিটি, সেইটার বিরোধী, যেটা ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনেরিক ঘোষণা করেছেন গত সপ্তাহে। এটা আমার মনে হয় রিভিউ করে দ্বিতীয় কেস ওয়ার্কার যাতে দেখে প্রত্যেকটা অ্যাসাইলাম ক্লেইমের রিফিউজাল, সেটা প্রবর্তন আবার করা উচিত। এটার সাথে ইমিগ্রেশন বিলের কোনো কানেকশন আছে? এটা বর্তমানে যে ইলিগাল ইমিগ্রেশন বিল যেটা আসছে, এটা মেনলি যাতে আপনি আদার কোনো অপশন না নিতে পারেন লিগাল, যেটা এর আগে আপনি দেখতে সেটাই তারা করতে চাচ্ছে। এর আগে আপনি দেখবেন যে শেষ মুহূর্তে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবে না, হিউম্যান রাইটস ক্লেম, আদার ক্লেম, এটা তারা উঠিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে কি ওই রকমই একটা অবস্থান যে আপনি কুইকলি সুইফটলি রিমুভ করার যে আপনার চেষ্টা বর্তমান গভর্নমেন্টের, ব্রিটিশ গভর্নমেন্টের, সেই চেষ্টার একটা অংশ হচ্ছে এই আপনার নো সেকেন্ড চেক